দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন ব্যাংক কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়নি বলেও অভিযোগ তাদের। এছাড়া গ্রাহকদের সুরক্ষায় কিছু আইনের পরিবর্তনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ব্যাংকে ডলার সংকট আর মুদ্রাবাজারে অস্থিরতার খেসারত ছিল বৈদেশিক বাণিজ্যে ভারসাম্যহীনতা। এছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যায়। অন্যদিকে ব্যাংকগুলোতে পাহাড় সমান খেলাপি ঋণ গেল বছর আরও বেড়ে ছাড়িয়েছে 1,34,000 কোটি টাকা। দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতের জন্য ইমিডিয়েটলি দরকার একদম যেমনি পারো রিফর্মটা করা, যে লোন ডিফল্ট হচ্ছে, বাংলাদেশ ব্যাংক আবার একটু নরম শক্ত অবস্থানও নিচ্ছে না। আর সবচেয়ে বেশি হলো এখানে রাজনৈতিক সদিচ্ছাটা লাগবে। অনেকগুলো সংস্কারের কথা আমরা সবসময় বলে আসছি, সেগুলো হয় নাই। ব্যাংকিং কমিশন করার কথা সরকারও বলেছিল, সেটাও সরকার করে নাই। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে একটার পর একটা কেলেঙ্কারি ওই 2010-12 সালের পর থেকেই, কিন্তু 12-13-14 সাল থেকে কিন্তু হয়ে আসছে, সেগুলোর কিন্তু কোনোটাই সুরাহা হয়নি। গেল বছরের শেষ দিকে এসে কিছু ব্যাংকে বড় বড় কয়েকটি অনিয়মের খবর আর তারল্য সংকটে আমানত হারানোর শঙ্কায় পড়েন গ্রাহকরা। যদিও খারাপ কিছু ঘটবে না বলে বারবার আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক, বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে নজরদারি আরও জোরদার করতে হবে। যারা এই কুকার্মের সাথে জড়িত তাদেরকে এখনও স্পর্শ করা হয়নি। সাথে ইসলামী ব্যাংকের মতো একটা বড় আরও বিশাল ব্যাংক এই একই ধরনের কেলেঙ্কারির মধ্যে পড়ে গেল। বিশেষ করে ওই প্রতিষ্ঠানের যারা পরিচালক এবং প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদেরকে জবাবদিহিতার মধ্যে না নিয়ে আমরা কেন এখানে টাকা ঢালব? একটা ব্যাংক ফেল করলে অন্য ডিপোজিটটা অন্য ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে যায়, সেটা একটা এফেক্ট পড়ে যায়, কিন্তু সেটা হলে তো ডিফিকাল্ট হবে। আর আমাদের দেশে যে আইনটা আছে, আইনটা তো পর্যাপ্ত না। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা আছে, এটা মাত্র 1,00,000 টাকা দিতে পারবে। এইটাতে বেরোতে হলে যেটা করতে হবে, খুব সপ্তাহে মনিটর করতে হবে, যে দরকার যেগুলো খুব প্রবলেম অলমোস্ট একদম আপনার রেগুলার বেসিস, সপ্তাহে না হোক মাসে একবার ওদের সাথে বসে মনিটর করতে হবে। আমানতকারীদের সুরক্ষা দিতে ব্যাংকিং আইনকে আরও সময় উপযোগী করারও পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, NTV News, ঢাকা।